হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে। সো আজকে দেখো, আমি ব্রেকফাস্টে একেবারে চা, লুচি, ঘুগনি সব একেবারে নিয়ে নিয়েছি, একবারেই খেতে বসে পড়বো। সকালের সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে রোহিত বাড়িতে আছে, সেজন্য ভাবলাম যে একটু ভালো ভালো জলখাবার বানাই, তাহলে দুজনেরই খাওয়াটা হয়ে যাবে। সো চলো, আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। সো এখন বাজে 11:15, আর আমি অনু অনুষ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সো এখন আমি কি কি রান্না করব আর কি সবজি নিয়েছি, আজকে সবজি দাদা এসেছিল, সবজি দাদা কালকে আসেনি, আজকে এসেছিল, আজকে আমি সবজি দাদার কাছ থেকে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তার আগে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন অল হয়ে যাবে, আর আমি ভিডিও আপলোড করার মাত্রই তোমরা ভিডিও পেয়ে যাবে। আর আজকে তোমরা আমাকে দেখে বলবে আজকে আমার মুখের মধ্যে নতুন কি লাগছে, সো কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এখানে কি কি সবজি আছে চলো তোমাদেরকে আমি রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রয়েছে, আর পুঁই শাক, আজকে পুঁই শাক নিয়েছি, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বানাবো। আর এই দেখো কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ঢেঁড়স, কি বলে এটাকে, ভেন্ডি আর কাঁচা লঙ্কা। সো এই কটাই সবজি নিয়েছি, সবজি গরমের দিন বুঝতেই পারছো, গরমের দিনে বেশি করে সবজি নিলে সবজিগুলো সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে, আর এমনিতে তো প্রত্যেক দিন সবজি দাদারা বিক্রি করতে আসে, ওদের কাছ থেকে নিয়ে নেওয়াটাই বেটার আমার মনে হয়, ঠিক আছে? সো রান্না বান্না সেরে স্নানটা করে আর পুজোটা করে নিলাম, পুজো করার পর দেখো আমরা চলে যাব আবার আমার নিজের মানে রুমে, আর এখানে এসে দেখি কি না তোমাদের রোহিতদা বানাচ্ছে দইয়ের শরবত। সো খুবই ভালো লাগলো দেখে, তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারবে, এসে পরে পুজো করে এসেই বসে গেছি আমি শরবত খাওয়ার জন্য। রান্না বান্না সেরে এতটা গরম লেগে যায় যে কি বলবো, পুরো ঘাম ঝরতে থাকে শরীর দিয়ে, মানে ঘামের আর শেষ নেই মনে হয়, পুরো গরম লাগে, খুবই গরম লাগে। তো চলো দেখো কীরকম বানাচ্ছে শরবতটা, দেখি খেয়ে টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কীরকম বানালো। তো দেখো এখন খুব মনোযোগ সহকারে বানাচ্ছে শরবতটা, আর কিসে করে বানাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমাদের শরবতটা রেডি হয়ে গেছে, আর রোহিতকে দেখো ওটাতে করেই খেয়ে নিচ্ছে। সসপেনে করে কেউ শরবত খায় বলো তো, তোমরাই বলো। ও আমাকে দিয়েছে গ্লাসে আর নিজে খাচ্ছে সসপেনে, তো আজকে ও একেবারে মেয়ের মতো হয়ে গেছে। মেয়ে বলতে কি বলতো, যেমন আমরা, আমি যদি কোনো কাজ করি তখন গ্লাসে করে হাজব্যান্ডকে দিই, আর যে পাত্রটাতে আমি শরবত বানাই সেটা করে আমি খাই। তো যাই হোক, ও আজকে সেই কাজটা করেছে, আর তারপর দেখো অনেকটা টাইম পের করে আমরা আবার চলে এসেছি, আর আজকের মেনুতে করেছি বিউলির ডাল, আর ভেন্ডিতে আলুতে পেঁয়াজে একটা তরকারি করেছি, আর ডিমের ঝুড়ো ভাজা করেছি। সো এখানে দেখো আমরা খেতে বসে পড়েও গেছি, তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর পুঁই শাকটা কুমড়োটা নিয়েছিলাম, ওটা আমরা আজকে আর বানাইনি, ওটা নেক্সট ডে কালকে বানাবো, সেই জন্য আর আজকে বানাইনি। তো রোহিত বাড়িতে আছে, বললো নর্মালের মধ্যে খাবার বানাও, শরীরটা ভালো নেই সেই জন্য। তো এতটা এখনকার আলুগুলো এত খারাপ, সেদ্ধই হচ্ছে না জানো, কতই সেদ্ধ করছি তাও সেদ্ধ হচ্ছে না। সো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। সো এখানে আমরা দেখো উপরে চলে এসেছি, আর আমাকে তো পুরো একদম খেপি লাগছে, তো খাওয়া দাওয়ার পরে জল টল ভরলাম, তারপর একটু রেস্ট করছিলাম। আর এখানে দেখো শ্যাও ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো রোহিত বসে আছে চা খাচ্ছে, আর আমারও চা আছে ওখানে দুটো কাপে, দেখতে পাচ্ছ তোমরা দুটো কাপে চা। সো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে চাটা, আজকে কি চা বানিয়েছি দেখো, আজকে দুধ চা বানিয়েছি, একটু দুধ চা খাই। সো গাইস, অনেক দিন পর মনে একবার করে ইচ্ছেও হয় যে দুধ চা খাই, তাই না বন্ধুরা? তো সেজন্য আজকে দুধ চা বানিয়েছি। সো এখন আমরা চা খাবো, আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ দেখো
পুরো কালো করে রেখেছে ওয়েদার, পুরো কালো, এমনকি আমাকেও কালো লাগছে। এখন সেরকম কোনো টাইম হয়নি, এখন 6টা বাজে। সো আজকে মেঘ করেছে বলে এখনও অন্ধকার অন্ধকার লাগছে, আর তাছাড়া এখনও পর্যন্ত সূর্য মামা উঠেই থাকে, সূর্য মামা ডোবে না। সো গাইজ চাটা খেয়ে নিই, ঠিক আছে? সো গাইজ দেখো, এখানে আমি তোমাদেরকে কয়েকটা ফটো এ কারণে দিয়েছি যে আমাকে কিছু কথা তোমাদেরকে বলার আছে আর ভিডিওটা এন্ড করার আছে। তো দেখো, এখানে আমি বিকেল পর্যন্ত তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, তারপরে যে এতটা ঝড় বৃষ্টি হয়েছে, একেবারে অন্ধকার, কারেন্ট চলে গেছে, সেজন্য আর কোনো ভিডিও বানাতে পারিনি। এখানে হচ্ছে আমার ভাইজির বিয়ে, আর এটা হচ্ছে আমার ভাই। ভাইজির বিয়েতে যে আমরা ভাই বোনে মিলে কয়েকটা ফটো তুলেছিলাম, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।